আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো ভিউয়ার্স, আজকে প্রায় 10 থেকে 12 দিন পর আরেকটি ভিডিও করলাম, সময়ের কারণে ভিডিও করতে পারছি না। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখানো হবে যে আমার কিছু নতুন পাখি এনেছি এবং তাদেরকে কীভাবে আমি রাখছি এবং তাদের কীরকম ব্রিডিং করতেছে সেই বিষয়ে আপনাদেরকে আজকে একটু বলবো। তো এখন এটা হচ্ছে খাঁচার দরজা, এটা খুললাম, এখন ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে আমার ডায়মন্ড ড্রপগুলো দেখানোর চেষ্টা করব। এক মিনিট, আমি দরজাটা লাগিয়ে নিই যাতে পাখিগুলো অ্যাক্সিডেন্টালি ছুটে না যায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ডায়মন্ড ড্রপ। তারা মানে নেস্টিংটা সুন্দরভাবে তৈরি করতেছে, আমি যদিও ঘাসগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে বাটির মধ্যে যে ঘাসগুলো, তারা সুন্দর করে তারা গোল করে নিচ্ছে, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। এখন নিচের যে পাখিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল, ও সরি, হ্যাঁ হ্যাঁ, এটা মেল। এখন তো দেখা যাচ্ছে না, এই যে ডাইন পাশেরটা হচ্ছে মেল এখনের, আর ওইটা হচ্ছে ফিমেল। তো আপনারা যদি চান যে মেল ফিমেল কীভাবে চিনতে হবে সেই বিষয়ে আমি একটা ভিডিও করে দিব, সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন। আর আমার এইগুলো হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ড্রপ। তো ভিউয়ার্স, আমি এগুলো নিয়ে আসার পরের দিনই তারা ডিম দিয়ে দিছে সকালে উঠে দেখি, কিন্তু ডিমটা ভেঙে ফেলছে। তো ডিমটা তারা খাঁচাই পেরে দিয়েছিল, এই যে আপনার খাঁচাই পেরে দেওয়ার পরে এই যে আমার আঙুলটা যেখানে দেখছেন ঠিক এই জায়গায় ডিমটা ছিল। আমি ঘুম থেকে ওইটা এসে দেখি ডিমটা ফাইটা গেছে, তারপরে আমি ওইটা ফালাইয়ে দিছি, তারপরে এই বক্সটা দিছি, মানে হাঁড়িটা ঝুলাইয়ে দিছি, তারপরে তাদেরকে নেস্টিং এর জন্য দূর্বা দিলাম, তারা সুন্দরভাবে বাসাটা গুছিয়ে নিল। তো এখন হঠাৎ দেখেন ভিউয়ার্স, তারা 4টা ডিম পাইরা ফেলছে টোটালি। তো আমি এখন বুঝতেছি না, ঘুঘু তো বেসিক্যালি 2টার বেশি কখনোই ডিম দেয় না। আমার মনে হচ্ছে কি, আমার এখানে 2টাই ফিমেল। আমি যে ভাইয়ার কাছ থেকে নিয়ে আসছি, উনি আমাকে বলছে যে ভাই রানিং পেয়ার আগে ডিম দিছে। তো আমিও নিয়ে আসছি, আমি নিয়ে আসার পরে দেখি 2টাই ফিমেল। আমি যেহেতু 4টা ডিম দিছে, এখানে কনফার্ম 2টাই ফিমেল। তো আমি এখন 2টার জন্য 2টা মেল নিয়ে আসবো এবং তাদেরকে আবার নতুন করে ব্রিডিংয়ে দিবো ইনশাল্লাহ। কিন্তু একটা ডাকে, ঠিক আছে ভিউয়ার্স, একদম নরের মতো একটা ডাকে, কিন্তু এটার ভয়েসের মধ্যে ওইটার মতো এত ক্লিয়ার না। আমি তখনই আমার ডাউট হয়েছে এটা এইরকমভাবে ডাকে কেন। তো আজকে হঠাৎ দেখি যে ভিডিওটা করার সময় দেখছি আমি ফার্স্ট এই যে 4টা ডিম, মানে 3টা ডিম এখানে আর 1টা ডিম আগে পারছিল, টোটাল 4টা ডিম পারছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার এই ঘুঘুর এই কাণ্ড কারখানা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। তো এগুলোকে আমি অবশ্যই আর 1টা নর দিব। আর এগুলো হচ্ছে আমার এক জোড়া লাভ বার্ডস, এগুলো আমি অনেক শখ করে নিয়ে আসছি। যে পায়ে রিং পরানোটা হচ্ছে ফিমেল আর ওইটা হচ্ছে মেল। লাভ বার্ডের ক্ষেত্রে কি দেখেন, আমার মেলটা একটু ছোট কিন্তু ফিমেলটা একটু বড়, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিন্তু। আর লাভ বার্ডের ক্ষেত্রে এটা সবসময় হয়ে থাকে যে ফিমেলটা একটু বড় হবে তুলনামূলক মেলের তুলনায়, ঠিক আছে? তো ফিমেলের আরেকটা, মেল ফিমেল চেনার আরেকটা উপায় হচ্ছে কি, তাদের পুপসের পাশে যে 2টা হাড় থাকে, আমরা কবুতরকে যেভাবে নির্ণয় করি ঠিক সেভাবেই সেই তাদের হাড়ের তারতম্য লক্ষ্য করে তাদের মেল ফিমেল নির্ধারণ করা যায়। আরও কিছু ওয়ে আছে যারা একদম খুব পাকাপোক্ত পাখির বিষয়ে, তারা ওই ভুলা বলতে পারে আর কি, যে কোনটা মেল কোনটা ফিমেল। আমার পাখিগুলো আমার অনেক পছন্দ ছিল। আর এখানে হচ্ছে জেব্রা ফিন্স, এটা হচ্ছে মেল নিচেরটা, আর ফিমেলটা ভিতরে ডিমে তা দিচ্ছে। জেব্রা ফিন্সের ক্ষেত্রে মেল ফিমেল উভয়ই ডিমে তা দিবে সবসময়। আর ফিমেলটা ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, ঠোঁটটা দেখা যাচ্ছে একটু। আর ভিউয়ার্স, এখানে হচ্ছে আমার একটা বাজরিকার মাস্টার পেয়ার, তারা ব্রিড করছে, ভিতরে 2টা বাচ্চা আছে, বাচ্চাটা দেখা যাচ্ছে না যদিও, বাচ্চাগুলো মোটামুটি 1 সপ্তাহ বয়স, অন্ধকার তো ভিতরে এই জন্য দেখা যাচ্ছে না। আমার এই হচ্ছে একটা পেয়ার। তো ভিউয়ার্স, এগুলো খুব ভালোই বাচ্চা টিকাই, যদিও আমার এখানে প্রথমবার, আমি নিয়ে আসার পর প্রথমবার ব্রিড করছে তারা, আগে ব্রিড করে না, একটা বাচ্চা ইনশাল মেবি লুটি নিয়ে আসছে, আল্লাহর রহমতে একটা বাচ্চা লুটি নিয়ে হবে রেড আই। আর এখানে হচ্ছে একটা পেয়ার,
যে ওয়াইল্ড রিনটা হচ্ছে মেল আর লুটিনোটা হচ্ছে ফিমেল, ফিমেলটা একটু সিক বর্তমানে, এই জন্য তারা ব্রিড করতেছে না। আমি তাদেরকে আলাদা রাখছিলাম, আবার একত্রে করে দিচ্ছি খাঁচার সংকটে। ইনশাল্লাহ 4-5 দিনের ভিতরে তারা আবার ডিম দিবে, আর কি আল্লাহ জানে। ফিমেলটা একটু অসুস্থ আর কি, আর এখানে হচ্ছে একটা মেল, সে তার ফিমেলে ফার্স্ট ব্রিড করতে, তারা নিউ অ্যাডাল্ট ছিল, তো 3টা ডিম দিছে, তিনটার মধ্যে 3টাই ফার্টাইলিটি হয়েছে, 3টা ডিমই ফার্টাইল হয়েছে। আমি কালকে চেক দিয়েছিলাম, আর এখানে হচ্ছে মেলটা ইয়েলো কালার, দূর থেকে দেখলে মনে হয় লুটিনি ওই, কিন্তু কাছে আসলে একটু অন্যরকম লাগে। আর ফিমেলটা হচ্ছে লুটিনো, তারা 7টা ডিম দিছে এবার, 7টা থেকে 4টা ডিম ফার্টাইল হয়েছে আর 3টা নষ্ট হয়েছে। তারাও ফার্স্ট নিউ অ্যাডাল্ট, এই প্রথম ব্রিড আমার বাসায়। আর এখানে হচ্ছে যে নীল কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মেল। আর ওই যে পাতিলের মধ্যে যে একটু মাথা বের করে রাখছে, সেটা হচ্ছে ফিমেল। তো তাদেরকে জোড়া দিচ্ছি, তারা জোড়া নিচ্ছে, তারা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে, সপ্তাহখানেকের মধ্যে। আর ভিউয়ার্স, এখানে একটা আমার লুটিনু পেয়ার আছে, মেলটাতে যদিও একটু সবুজ কালার আসছে, কিন্তু দেখতে অনেক সুন্দর এই পেয়ারটা, আমার কাছে ভালো লাগে। ফিমেলটা ডাবল ফ্যাক্টর, আর তারা জোড়া নিচ্ছে বাট তারা এখনও ডিম দেয় নাই, একটু লেট করতেছে, আমি জানি না কেন। ফিমেলটা এখনও মুড়ে আসেনি ডিমের, তো ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে বাকি কিছুদিনের মধ্যেই, বাকি তো আল্লাহ জানে কখন দেয়। ওদের অ্যাগ্রেসিভ দেখে মনে হচ্ছে তারা ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে। আর এই খাঁচাটা এক্সট্রা রাখছি, এই জায়গায় এক জোড়া জাবা নিয়ে আসবো, তারপরে এই খাঁচাটা রাখবো। আরেকটা বিষয় হচ্ছে কি ভিউয়ার্স, আমি ককাটেল আনতেছি, কিছু 2-3 পেয়ার ককাটেল আনার ইচ্ছা আছে। একটা মেল নিয়ে আসছি, এটা একটা টেম, মানে যার কাছে ছিল ওনার টেম আর কি, আমাকে তো এত ইয়ে করে না, যদিও মেলটা কামড় দেয় না, তার ককাটেল কামড় দিলে কিন্তু অনেক ব্যথা লাগে, আমার এটা কামড় দেয় না, অনেক সুন্দর করে ডাকে, শীষ বাজায়, ঠিক আছে। তো ওর জন্য একটা ফিমেল খুঁজতেছি, ফিমেল পাইলে ওকে জোড়া দিব। আর এখানে আরেকটা খাঁচা স্টেপ খালি আছে, এখানে আরেকটা জোড়া ছাড়বো ককাটেল। আমার আগের পেয়ার লুটিনো আনার ইচ্ছা আছে, এটা গ্রে, এটা হচ্ছে গ্রের মধ্যে ইয়েলো ফেসের একটা মেল আর কি। আর ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন যাতে সবসময় পাখিকে সুন্দর রাখ, মানে সঠিকভাবে পরিচর্যা করেন এবং সুন্দরভাবে খাবার দিবেন। সবসময় আপনি খেয়াল রাখবেন যে খাবারের পাত্র খালি হয়ে আছে কি না, বা খাবারের পাত্রে যে পানি দিয়ে রাখেন ওই পানিটা নোংরা হয়ে গেছে কি না, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ পানি যদি অপরিষ্কার থাকে, পাখির অবশ্যই অসুস্থ, পাখি অসুস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন? পাখির পানির পাত্র সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, পরিষ্কার পানি, পারলে প্রত্যেক দিন পানি চেঞ্জ করবেন, ঠিক আছে? যদি সম্ভব হয় প্রতিদিন 2 বার চেঞ্জ করবেন, তাতেও সমস্যা নেই, কিন্তু অন্তত প্রত্যেক দিন 1 বার চেঞ্জ করাই লাগবে পানি। আপনারা চাইলে এই ফিল্টারগুলো ইউজ করতে পারেন, ফিল্টারগুলো ইউজ করলে পানির দেখা গেল পানিটা নোংরা কম হয়, তারা পুপ করতে পারে না পানিতে, এই ফিল্টারটা আপনারা পারলে ইউজ করবেন, ঠিক আছে? আর ফিল্টারের পানি ওরা ঘুঘুর ক্ষেত্রে চলে, একদিন খাইতে পারবে, আর বাজরিকে অনেক দিনই খাইতে পারে, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন পানির পাত্রটা চেঞ্জ করে দেওয়া। আর আমার ঘুঘুগুলার কথা তো আপনাদেরকে জানাইলাম, আমি দেখলেনি, তারা 4টা ডিম দিছে, আমি তাদের জন্য 2টা মেল নিয়ে আসবো অতি শীঘ্রই এবং তাদেরকে পেয়ারিং দিব আবার। কারণ কি, তারা যে ডিমগুলো দিছে সেই ডিমগুলো তো কখনোই ফার্টাইল হবে না, কারণ 2টাই ফিমেল, যেহেতু 4টা ডিম দিয়েছে। ঘুঘু সচরাচর কোনো সময়ই 4টা ডিম দেয় না, 2টার বেশি তারা ডিম দেয় না, ঠিক আছে? আর এদের মধ্যে একটা খুব ভালো ডাকে, দেখলে মনে হয় যে এটাই নর, কিন্তু এটা নর না, এটা ফিমেলই আসলে, যেহেতু 4টা ডিম দিচ্ছে আমি কনফার্ম 2টাই ফিমেল। এদেরকে খাবারের জন্য গ্রিড দেওয়া আছে, তারপর চিনা কাউন ইত্যাদি আরও মিক্সড খাবার দেওয়া আছে, পানি দেওয়া আছে। তো আপনারা গরমের মধ্যে পাখিকে কীভাবে পরিচর্যা করবেন, পাখি মাঝে মাঝে দেখা গেলো কি হাত ওঠায়া, মানে শ্বাস নিচ্ছে, তখন কি খাওয়াইবেন বা কীরকম জিনিস দিলে এরা তাড়াতাড়ি, মানে শরীর ঠান্ডা হবে, সেই বিষয়ে আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো অতি শীঘ্রই।
আপনারা কিভাবে ওদেরকে তখন গরমের মধ্যে পানি খাওয়াবেন বা পানির সাথে কি মিক্সড করে খাওয়াবেন সেই বিষয়ে একটা ভিডিও আসবে। তো ভিউয়ার্স আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন এবং পাখির প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।